এই কোচিং ক্যাম্পের পেছনে উৎপল দা সুমিত আমরা একটা ডিসকাস করি, করার পর আমরা যে ভাবি যে এমন একটা কোচিং ক্যাম্প করলে যদি এই ক্যাম্পের জন্য আমার কোনো সহযোগিতা প্রয়োজন হয় আমি সব সময় আমার নিঃস্বার্থভাবে আমার সাধ্যমতো চেষ্টা করব। একটু মিউজিকটা একটু চালিয়ে দাও, যেহেতু আমাদের একটা প্রদর্শনী চলছে, জাগলিং প্রদর্শনী। এরপরে আমাদের একটা প্রদর্শনী খেলা হবে বাচ্চাদের, আপনারা মাঠটা মাঠের ভেতর থেকে না একটু বাইরে চলে যান। নমস্কার, আপনারা দেখছেন পাত্রপাড়া ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র, যেটা আজকে উদ্বোধন হলো। এটি হৃদয়পুরে অবস্থিত একটি এই ক্যাম্পের যারা প্রধান এখানে রয়েছেন ক্যাম্পের প্রশিক্ষক, আপনার নাম বলবেন? উৎপল মণ্ডল। উৎপল মণ্ডল, মোহাম্মদ ধবিক, ভারত বিখ্যাত ব্যক্তি। রয়েছেন আরেকজন প্রশিক্ষক, নাম বলবেন? কার্তিক পাত্র। কার্তিক পাত্র। রয়েছেন সুমিত ওরাও, নিশ্চয়ই চেনেন, ইনিও এই ক্যাম্পেরই অর্থাৎ এই ক্লাবেরই। এবং রয়েছেন সুদীপ রায়। সুদীপ রায়। আচ্ছা, এবার আসছি আমাদের হিরো, সকলের হিরো, বাংলার হিরো মোহাম্মদ রফিকের কাছে। মোহাম্মদ রফিক এই মুহূর্তে ISL চেন্নাই PTFC খেলোয়াড়। তো রফিক এই এলাকারই বাসিন্দা এবং এই মধ্যগ্রাম হৃদয়পুর চত্বরে ওর বড় হয়ে ওঠা। এই মঞ্চে এই যে মাঠটা এখন প্র্যাকটিস শুরু হবে কদিন পর থেকে, এর দায়িত্বে রফিকও রয়েছে। তা আমরা চাইবো রফিকের কাছ থেকে জানতে যে আর কী কী কতগুলো রফিকও তৈরি করতে পারে। অ্যাকচুয়ালি এই কোচিং ক্যাম্পের পেছনে উৎপল দা সুমিত আমরা একটা ডিসকাস করি, করার পর আমরা যে ভাবি যে এমন একটা কোচিং ক্যাম্প করলে এমন একটা জায়গায় যেখানে আগামী 15-20 বছর আগে যেখানে সবাই ব্রাজিল পাড়া বলে কথা বলতো, সেই পাড়াতে করাটাই মনে হয় সবথেকে ভালো হবে। সেই উদ্যোগটা সবথেকে বেশি নিয়েছি উৎপলদা, কারণ উৎপলদার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক পাত্রপাড়া। আমরা সুমিত অবশ্যই সাথে রয়েছি, তাতে কার্তিকদা আছে, সুদীপদা আছে। আমরা চাই যে এই কোচিং ক্যাম্পটা হঠাৎ করে শুরু হওয়ার পর হঠাৎ করে বন্ধ না হয়, কারণ এটা আমাদের কাছে একটা প্রেস্টিজের ব্যাপার অ্যাজ এ ফুটবলার, অ্যাজ এ এই এলাকার একটা কোচিং ক্যাম্প হচ্ছে, মনে হয় পাত্রপাড়া ফার্স্ট কোচিং ক্যাম্প হচ্ছে যে যুবক সংঘ ক্লাবের মাঠে। আমরা চাই যে এই কোচিং ক্যাম্পটাকে দীর্ঘদিন নিয়ে যাওয়ার জন্য, আর এই কোচিং ক্যাম্প থেকে সবাই এখানে মোটামুটি কলকাতা মাঠ খেলেছি আমরা, তার জন্য এখান থেকে যাতে ভালো ছেলে কলকাতা মাঠে সাপ্লাই দিতে পারি এটা আমাদের টার্গেট। এটা আমাদের বাংলা ফুটবলের আরও ভালো প্লেয়ার সাপ্লাই দিতে পারি এটা আমাদের টার্গেট আমাদের পাঁচজনের কাছে। ইন ফিউচার যাতে মানে কঠিন চ্যালেঞ্জ একটা ডেফিনেটলি, কারণ এটা কোচিং ক্যাম্প করার পর সেটা বন্ধ হয়ে যাওয়ার থেকে সেটাকে চালানো আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট অ্যাজ এ প্লেয়ার, কারণ আমরা ফুটবল থেকে অনেক কিছু পেয়েছি। যে আজকে এখানে দাঁড়িয়ে আপনার সঙ্গে কথা বলছি বা এই পাঁচজন মানুষ আমাদের সাথে কথা বলছি সেটা মাত্র ফুটবলের জন্য, কারণ ফুটবলে যদি কিছু দিতে পারি সেটা আমাদের কোচিং ক্যাম্প থেকেই দেয়, আর কিছু না। তার জন্য আমি বলবো যে এলাকার যত ফ্যামিলি আছে তাদের বাচ্চাকে ডেফিনেটলি পড়াশোনা ইম্পর্টেন্ট, সাথে সাথে খেলাধুলা খুবই ইম্পর্টেন্ট। এখনকার সময় মাঠে আনুন, এনে তাদেরকে মাঠের প্র্যাকটিস করান, খেলার জন্য তাদেরকে অ্যাপ্রোচ করুন, যাতে আগামী দিনে একটা সুস্থ মানুষ, সুস্থ ফুটবল খেললে সুস্থ মানুষ হতে পারবে, যাতে আগামী দিনে সে ভালো ফুটবলার হতে পারে, অ্যাটলিস্ট ভালো মানুষ হতে পারে। তার জন্য তাকে সেই শিক্ষাটুকু দেওয়া যেতে পারে এই কোচিং ক্যাম্পে। অসংখ্য ধন্যবাদ। যে উদ্যোগ নেওয়া হয়েছে এই কোচিং ক্যাম্পের, আমি এই উদ্যোগকে সবসময় পুণ্যিস এবং সাধুবাদ জানাই। আমি মনে করি পশ্চিমবঙ্গের, ওয়েস্ট বেঙ্গলের যদি প্রত্যেক জেলায় এই কোচিং ক্যাম্প যদি আমরা ছড়িয়ে দিতে পারি, তাহলে আমার বিশ্বাস একদিন আমাদের পশ্চিমবঙ্গ থেকে এই ছোট ছোট কোচিং ক্যাম্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের নাম এবং দেশের নাম উজ্জ্বল করবে এই ছোট ছোট কোয়ালিটি প্লেয়ারগুলো। এবং আমার মতে যদি এই ছোট ছোট কোয়ালিটি প্লেয়ারগুলোকে, বিভিন্ন বিভাগের প্রত্যেক প্লেয়ারগুলোকে যদি আমরা ভালো গাইড করতে পারি, ভালো কোচিং দিতে পারি, তাহলে আমার বিশ্বাস যে একদিন এরাই আমাদের পশ্চিমবঙ্গের এবং ভারতের নাম উজ্জ্বল করবে। এবং আমি এখানে কথা দিয়ে যাচ্ছি, যদি এই ক্যাম্পের জন্য আমার কোনো সহযোগিতা প্রয়োজন হয় আমি সবসময় আমার নিঃস্বার্থভাবে আমার সাধ্যমতো চেষ্টা করব এবং সহযোগিতা করার চেষ্টা করব। সুতরাং আপনারাও সবাই এগিয়ে আসুন, সহযোগিতা করুন এবং সবার পাশে থাকুন।
এই বলে আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। নমস্কার। জিনিসগুলো নিয়ে এসো।